আমাদের এখানে মাটিতে সেরকম পান হয় না, সামান্য কোনো একটু হয়। এই দেখো মাংস কিনে আনে খাসির মাংস, আর এরা নিয়ে আসে খাসির পাও, খাসির পাঁজর। আমি বললাম কি তালি দিয়ে একটু কাটিয়ে কাটিয়ে রান্না করি, তখন না ঠাকুমা এরকম গোটা গোটাই রান্না করো, এরমই খাবো। তো তাই দেই কতটুকু হবে না তা কি জানি, মনে হয় 700 মতন হবে। তাহলে একটু মাখায় নেই, মাখানোর আগে গোটা পেঁয়াজ ভেজে নেই। এই যে পেঁয়াজটা বাজলাম এই মাংসের মধ্যে দিয়ে দেবো, এর সাথে দেবো আদা রসুন বাটা, জিরে দুনিয়া একসাথে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা, 1.5 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ, 100 টক দই, একটু সর্ষের তেল দেবো, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো, লং, দারচিনি, এলাচ, এক ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। পচা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, জিরে। এইবার মাংসটা দিয়ে দেবো, এইবার 50 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঠাকুমা খেতে তো খুব, আগে তো ঠাকুমা কি সুন্দর কুলমা খাইত আমাদের, তো ঠাকুর দাদা কিনে নিয়ে আসতে করে, তখন তো গাছ ছিল না আমাদের, এইটা আবার শুকো এসে বুড়ো মানুষের চাম যেন হয়ে যায় সেরকম। দুইটা
ফুলের সময় কিনবে। কত বড় বড় হয়েছে ধনে পাতা, মাঝে মাঝে ধনে পাতা। রান্না হয়ে গেছে, আমি গরম মশলা ধনের পাতা দিয়ে নামায় দেবো। গরম গরম দাদু এটা খায়, খাসির মাংস ঝোলেই মজা, প্রচুর গরম। গরম আছে, প্রচুর খাওয়া যাচ্ছে না। আমরা তো ভাতটাই খাই ঝোল দিয়ে। খাসির মাংস গরম থাকলে গরম গরম ঝোলটাতে যেরকমই রান্না হোক দারুণ লাগে। যেরকম মানে বিশাল বাজারে আনলে ভালো লাগবে না, মোটামুটি একটু রান্না হলেই ভালো লাগে। আর চরম পিস, এরকম পিস আমি কোনদিন খাইনি। গরম গরম ছোলার ভাত দুপুর বেলায়।